নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস ডাব্লিউ বিপিএসআই এবং কেপিএসআই রেসক্রিপ্টিভ এর ক্লাসে আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব যেটা লাভ ক্ষতি ওরিয়েন্টেড সেটা হচ্ছে ডিসকাউন্ট বা ছাড় দেখুন চ্যাপ্টারটার অঙ্ক শুরু করার আগে দু পাঁচ মিনিট একটু বেসিক জিনিসগুলো জেনে নিতে হবে বেসিক জিনিসগুলো অবশ্যই আপনারা জানেন তাও আমি একটু বেসিক জিনিসগুলো বলে দিই দেখুন এই ছাড় চ্যাপ্টারটাতে যে একটা ভাষা বুঝতে হবে সেটা হচ্ছে কি ধার্য মূল্য কি বুঝতে হবে সেটা বুঝতে হবে যে ধার্য মূল্য কাকে বলে তাই তো এই ধার্য মূল্যকে ইংলিশে বলা হয় মার্ক প্রাইস বা এমপি ঠিক আছে এই ধার্য মূল্য কাকে বলে দেখবেন কোন দোকানে গেলে কোনো একটা জিনিসের উপর যে দামটা লেখা থাকে সেই দামটাকে আমরা বলব মানে অ্যাকচুয়ালি দোকানদার কি করে সেই দামে জিনিসটা বিক্রয় বিক্রি করবে বলে ওই জিনিসের গায়ে লেখি রাখে ঠিক আছে তাকে আমরা কি বলবো ধার্য মূল্য বলবো বোঝা গেছে এবার দেখবেন অনেক বড় বড় শপিং মলে ঠিক আছে বলা থাকে যে ফিফটি পারসেন্ট ছাড় টোয়েন্টি পারসেন্ট ছাড় সিক্সটি পার্সেন্ট ছাড় এই যে ছাড়টা দিচ্ছে ঠিক আছে এটা কেন দেওয়া হয় না ক্রে অ্যাকচুয়ালি ক্রেতাদের আকর্ষণ করার জন্য দেওয়া হয় ঠিক আছে যাতে মানুষ তো মানে মানুষ তো এখন বুঝতে পারে না যে এই ছাড়টা কি করে দিচ্ছে ঠিক আছে ও সেখানে সিক্সটি পার্সেন্ট ছাড় দিচ্ছে তাহলে সেখান থেকে জিনিসটা নেওয়া যাক মানে অনেকটা এরকমই ঠিক আছে ক্রেতাদের আকর্ষণ করার জন্যই দোকানদাররা এই ছাড়টা দিয়ে থাকেন এই যে ছাড়টা এই যে ছাড় বা ডিসকাউন্টটা দেওয়া হয় আচ্ছা এই ছাড় বা ডিসকাউন্টটা কার উপর দেওয়া হয় এই ছাড় বা ডিসকাউন্টটা কার উপর দেওয়া হয় মনে রাখতে হবে এই ছাড় বা ডিসকাউন্টটা ধার্য মূল্যের ওপরই দেওয়া হয় কিরকম সিম্পল জিনিস ভাবুন আপনি ধরুন জিনিসটা কিনেছেন একশো টাকায় ভালো করে জিনিসটা বুঝবেন আপনি জিনিসটা কিনেছেন একশো টাকা ঠিক আছে এবার আপনি বলুন দাদা ছাড় দিন আচ্ছা আচ্ছা একশো টাকার উপর কুড়ি পার্সেন্ট ছাড় দিলাম তার মানে আশি টাকায় জিনিসটা বিক্রি করলাম কখনোই এটা সম্ভব নয় আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনি একটা দ্রব্য কিনেছেন একশো টাকাতে এবার আপনাকে বলা হচ্ছে দাদা আপনি কুড়ি পার্সেন্ট ছাড় দিন তো অবভিয়াসলি আপনি ক্রয় মূল্যের উপরে ছাড় দেবেন না কারণ এটা ক্রয় মূল্য ক্রয় মূল্যের উপর ছাড় দিলে আপনার কি লস হয়ে যাবে তো আবার বিক্রয় মূল্যের উপর ছাড়টাও কিন্তু অবাস্তব আমার কথাটা তাহলে ছাড় সর্বদা কার উপরে হয় ছাড় ছাড় সর্বদা সর্বদা ধার্য মূল্যের উপরে হয় ঠিক আছে ছাড় সর্বদা ধার্য মূল্যের ওপরেই হয় ধার্য মূল্যের ওপরই হয় বোঝা গেছে তাহলে এই যে ছাড়টা আমরা বের করি এই ছাড় আমরা কি করে বের করি না এই ছাড়টা আমরা কি করে বের করি না দাদা আপনার কত টাকা দোকানদার ছাড় দিয়েছে কত কত টাকা দোকানদার ছাড় দিয়েছে না ধরুন এই ছাড়টার আপনার ধার্য মূল্য লেখা ছিল ধার্য মূল্য যেটা লেখা ছিল ধরুন লেখা আছে দুশো টাকা ধার দাম লেখা আছে ঠিক আছে কিন্তু দোকানদার বললো আমরা তো মানে এটা বলতে বলতে মানে বার্গেনিং করতে আমরা একদম অভ্যস্ত এবার দাদা দুশো টাকা দেওয়া যাবে না আপনি এটা দেড়শো টাকা নিন না না দাদা দেড়শো টাকা নয় আপনি এটা দোকানদার বলবে দাদা আপনি একশো আশি টাকা দিন জিনিসটা নিয়ে যান এবার সেটাই দোকানদারের কাছে কি একশো আশি টাকাটাই দোকানদারের কাছে বিক্রয় মূল্য আর দোকানদার লিখে রেখেছিল কত দুশো টাকা তাহলে ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য তবেই বোঝা যাবে যে ছাড়টা হচ্ছে কত কুড়িটা টাকা ছাড় দিয়েছে আমার কথাটা বোঝা যাচ্ছে তাহলে ছাড় ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য এবার যদি আপনাকে বলা হয় যে ছাড়ের হার কত বের করব ছাড়ের হার কত বের করব না ছাড়ের হার আমি কি বললাম একটু আগে যে ছাড় সর্বদা কার উপর নির্ণয় করতে হয় না ধার্য মূল্যের উপর নির্ণয় করতে হয় কার উপর নির্ণয় করতে হয় ধার্য মূল্যের উপর নির্ণয় করতে হয় তাহলে ছাড় বাই ধার্য মূল্য ইন্টু কত হান্ড্রেড পারসেন্ট এটা হচ্ছে ছাড়ের হার বোঝা গেছে এইবার দেখুন ধরুন ছাড়ের হার দেওয়া আছে কি বললাম ধরুন ছাড়ের হার দেওয়া আছে এক নম্বর দুটো সূত্র আমরা এখান থেকে দেখব একটু ধরুন ছাড়ের হার দেওয়া আছে ছাড়ের হার ও বিক্রয় মূল্য বিক্রয় মূল্য প্রদত্ত ঠিক আছে ধরুন ছাড়ের হার দেওয়া আছে আর বিক্রয় মূল্য দেওয়া আছে এবার আপনাকে বের করতে হবে কি ধার্য মূল্য বের করতে হবে বোঝা গেছে কী বের করতে হবে বিক্রয় মূল্য দেওয়া আছে এবং ছাড়ের হার দেওয়া আছে সেক্ষেত্রে আপনাকে ধার্য মূল্য বা মার্কেট প্রাইস আপনাকে বের করতে হবে সেক্ষেত্রে কীভাবে বের করব আমি জাস্ট লিখছি এসপি ইন্টু একশো বাই একশো মাইনাস ছাড়ের হার একশো মাইনাস ছাড়ের হার বোঝা গেছে ধরুন আপনার ছাড়ের হার দিয়েছে দশ পার্সেন্ট আর বিক্রয় মূল্য হচ্ছে দুশো টাকা তাহলে ধার্য মূল্য কী হবে দুশো ইন্টু একশো বাই একশো মাইনাস ছাড়ের হার কত দশ পার্সেন্ট ঠিক আছে তাহলে একশো মাইনাস দশ বোঝা গেছে আবার যদি দু আবার যদি বলে যে ছাড়ের হার দেওয়া আছে ছাড়ের হার ও ধার্য মূল্য প্রদত্ত ও ধার্যমূল্য প্রদত্ত যদি কি দেওয়া থাকে ছাড়ের হার ও ধার্য মূল্য দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কি হবে সেক্ষেত্রে বিক্রয় মূল্য হবে মার্কেট প্রাইস মানে ধার্য মূল্য ইন্টু একশো মাইনাস ছাড়ের হার একশো মাইনাস ছাড়ের হার বাই একশো বোঝা গেছে ব্যাস এইটুকু জানলেই কিন্তু আপনি এই মানে ডিসকাউন্ট চ্যাপ্টারের আপনি মোটামুটি অঙ্কগুলো সব করে দিতে পারবেন ঠিক আছে তো প্রথম কোশ্চেন প্রথম কোশ্চেন কি বলছে যে এক ব্যবসায়ী একটি বইয়ের ক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট দাম বাড়িয়ে বিক্রির সময় দশ পার্সেন্ট ছাড় দেয় এই জিনিসটাই তো হয় তাই না কুড়ি পার্সেন্ট ছাড় বা দশ পার্সেন্ট ছাড় এই যে দোকানে জিনিসের উপর যে লেখা থাকে দামটা ধার্য মূল্যটা এটা কি এটা ক্রয় মূল্য থেকে অনেকটা বাড়িয়ে লেখা থাকে তবে না দোকানদার ছাড় দিতে পারে দোকানদার নিশ্চয়ই আমি আবার বলছি যে ক্রয় মূল্যের উপর তো ছাড় দিতে পারবে না ক্রয় মূল্য থেকে দাম কিছুটা বাড়িয়ে রেখে লিখে রেখে ধার্য মূল্য করে সেখান থেকে ছাড় দিচ্ছে আচ্ছা কি বলছে এক ব্যবসায়ী একটি বইয়ের ক্রয় মূল্যের উপর কুড়ি পার্সেন্ট দাম বাড়িয়ে বিক্রির সময় দশ পারসেন্ট ছাড় দেয় তাহলে আমি এখানে লিখতে পারি যে মনে করি মনে করি বইটির ক্রয় মূল্য মনে করি বইটির ক্রয় মূল্য সমান এক্স টাকা ধরতে পারি তাই তো ক্রয় মূল্য কত এক্স টাকা এক্স টাকা বোঝা গেছে আচ্ছা এবার কি কুড়ি পার্সেন্ট দাম বাড়িয়ে বিক্রি কর কুড়ি পার্সেন্ট দাম বাড়িয়ে তিনি কি করছেন ধার্য মূল্য লিখছেন তাহলে আমি লিখতে পারি বইটির ধার্য মূল্য বইটির ধার্য মূল্য বইটির ধার্য মূল্য কি না এক্স প্লাস এক্সের কত কুড়ি পারসেন্ট তো এত টাকা এটা কি বইটির ধার্য মূল্য তাহলে বইটির ধার্য মূল্য কত হবে সিক্স এক্স বাই ফাইভ টাকা বোঝা গেছে এটা কুড়ি পার্সেন্ট দাম বাড়িয়ে বিক্রি করছে মানে লিখে রেখছে আচ্ছা এইবার কি করছে বিক্রির সময় দশ পার্সেন্ট ছাড় দিচ্ছে তাহলে এবার এবার বিক্রির সময় বিক্রির সময় দশ পার্সেন্ট ছাড় দিলে দশ পার্সেন্ট ছাড় দিলে বইটির বিক্রয় মূল্য কত বইটির বিক্রয় মূল্য কত না বিক্রয় মূল্য কি একটু আগে সূত্রটা করালাম তাই তো বিক্রয় মূল্য কি কি দেওয়া আছে ছাড়ের হার ও ধার্য মূল্য দেওয়া আছে ছাড়ের হার কত দশ এবং ধার্য মূল্য কত সিক্স এক্স টাকা ফাইভ টাকা তাইতো 5 ফাইভ টাকা দেওয়া আছে আর ছাড়ের হার দেওয়া আছে তাহলে বিক্রয় মূল্য কত হবে না ধার্য মূল্য ধার্য মূল্য ইন্টু একশো মাইনাস দশ মানে নব্বই বাই একশো টাকা বোঝা গেছে তাহলে বিক্রয় মূল্য কত হলো না সাতাশ এক্স বাই পঁচিশ টাকা বেশ এবার আমি বইটির ক্রয় মূল্য তো জানি আর বইটির বিক্রয় মূল্য জেনে গেলাম তাহলে এবার আমি লাভ বের করতে পারবো তাই তো তাহলে ব্যবসায়ী অতএব ব্যবসায়ীর লাভ হয় ব্যবসায়ীর লাভ হয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সাতাশ এক্স বাই পঁচিশ মাইনাস এক্স টাকা তাই তো মাইনাস এক্স টাকা তাহলে সাতাশ এক্স মাইনাস পঁচিশ এক্স মানে টু এক্স বাই পঁচিশ টাকা এটা কি লাভ হয় এবার আমাকে কি বলেছে শতকরা কত লাভ হয় তার মানে আমাকে বের করতে হবে কি লাভের হার বের করতে হবে তাহলে অতএব লাভের হার কি লাভের হার কি লাভ লাভ বাই লাভ বাই কি ক্রয় মূল্য ক্রয় মূল্য কত এক্স মানে বাই এক্স মানে ওয়ান বাই এক্স ইন্টু কি হবে হান্ড্রেড পারসেন্ট তাই তো তাহলে পঁচিশ চারে মানে কত হলো আট তাই তো তাহলে উত্তরটা কি লিখবো যে অতএব ব্যবসায়ীর অতএব ব্যবসায়ীর লাভ হল বোঝা গেছে কিচ্ছু নেই শুধুমাত্র যে বেসিক সূত্রটুকু বললাম এই বেসিক সূত্রটুকু আপনাকে এই যে যে বেসিক সূত্রটা বললাম এই বেসিক সূত্রটা ভালো করে রপ্ত করতে হবে বোঝা গেছে কোয়েশ্চেন নাম্বার টু দেখুন দেখতে একই রকম কিন্তু আলাদা এক ব্যবসায়ী কোনো খেলনার উপর তিরিশ দাম বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন বিক্রির সময়ে শতকরা কত ছাড় দিলে মোটের উপর দশ সতেরো লাভ হবে তাহলে আগের কোশ্চেনে আমাকে ছাড়ের হার বলা ছিল আর এখানে কি বের করতে হবে এখানে ছাড়ের হার বের করতে হবে তাই তো তাহলে আমি এখানে লিখতে পারি যে মনে করি মনে করি এখানে কি বলেছে খেলনা তাই তো তাহলে খেলনাটির খেলনাটির ক্রয় মূল্য খেলনাটির ক্রয় মূল্য কত আমি ধরলাম এক্স টাকা এক্স টাকা বোঝা গেছে তাহলে তিরিশ পার্সেন্ট দাম বাড়িয়ে ধার্য স্থির করলো তাহলে অতএব ধার্য মূল্য অতএব খেলনাটির ধার্য মূল্য অতএব খেলনাটির ধার্য মূল্য কত হবে না এক্স প্লাস এক্স ইন্টু তিরিশ বাই একশো টাকা বোঝা গেছে তাহলে এটা যদি হয় তাহলে দশ এক মানে তেরো এক্স বাই দশ টাকা বোঝা গেল এটা ধার্য মূল্য আচ্ছা এবার কি বলেছে তার মোটের উপর সতেরো পার্সেন্ট লাভ হবে আচ্ছা যদি তাকে সতেরো পার্সেন্ট লাভে বিক্রি করতে বিক্রি করতে হয় তাহলে তাকে বিক্রি করতে হবে কত টাকা তাহলে অতই আমি লিখতে পারি এখন এখন খেলনাটি এখন খেলনাটি সতেরো পারসেন্ট লাভ হলে লাভ করতে হলে খেলনাটিতে সতেরো পার্সেন্ট লাভ করতে হলে বিক্রি করতে হবে ভালো করে বিক্রি করতে হবে বা বিক্রয় মূল্য বিক্রি করতে হবে কত টাকা না আমরা ক্রয় মূল্য জানি ক্রয় মূল্য কত এক্স টাকা এক্স ইন্টু যেহেতু এটা বিক্রয় মূল্য তাহলে একশো সতেরো বাই একশো টাকা তাহলে একশো টাকা বোঝা গেছে টাকা ঠিক আছে আচ্ছা এবার দেখুন এটা হচ্ছে বিক্রয় মূল্য এটা কি পেলাম বিক্রয় মূল্য আর এটা হচ্ছে ধার্য মূল্য আমি একটু আগে বলে গেছি যে যদি ছাড় বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে না বিক্রয় মূল্য থেকে সরি ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে ধার্য মূল্য ধরুন আপনি লিখে রেখেছেন দোকানের মানে জিনিসটার উপর দাম লিখে রেখেছেন একশো টাকা আপনি বিক্রি করছেন আশি টাকা তাহলে আপনি ছাড় কত দিচ্ছেন ধার্য মূল্য মাইনাস একশো মাইনাস আশি মানে কুড়ি টাকা তাহলে এখানে আমি লিখবো যে অতএব কী লিখবো অতএব অতএব খেলনাটি অতএব খেলনাটি বিক্রি করার সময় বিক্রি করার সময় ছাড় দিতে হয় ছাড় কত ছাড় না ধার্য মূল্য কত দশ মাইনাস একশো সতেরো এক্স বাই একশো এত টাকা বোঝা গেছে তাহলে এটা কি হবে দশ দশে একশো মানে একশো তিরিশ আর একশো সতেরো মানে তেরো এক্স বাই একশো টাকা ঠিক আছে এটা গেল কি ছাড় ঠিক আছে এটা কি গেল ছাড় আচ্ছা এবার যদি আমাকে ছাড়ের হার বের করতে বলে তাহলে সুতরাং ছাড়ের হার কত সুতরাং ছাড়ের হার একটু আগে বললাম যে ছাড়ের হার কার উপরে নির্ণয় করতে হয় ধার্য মূল্যের উপর তাহলে তেরো এক্স বাই একশো বাই ধার্য মূল্য কত তেরো এক্স বাই দশ মানে দশ বাই তেরো এক্স ইন্টু যেহেতু হার বের করতে হবে হান্ড্রেড পারসেন্ট তেরো এক্স তেরো এক্স কেটে গেল কাটাকাটি করার দরকার নেই এখানে দশ দশে একশো মানে দশ দশে একশো মানে কত দশ পার্সেন্ট তাই তো কত হলো দশ পার্সেন্ট তাহলে আমি উত্তরটা কি লিখব তাহলে আমি উত্তরটা কি লিখব না অতএব কি বলেছে যে বিক্রির সময় শতকরা তাহলে আমি কি লিখবো যে খেলনাটি যে খেলনাটি বিক্রির সময় খেলনাটি বিক্রির সময় খেলনাটি বিক্রির সময় দশ পার্সেন্ট ছাড় দিলে দশ পার্সেন্ট ছাড় দিলে তার মোটের উপর তার মোটের উপর সতেরো পারসেন্ট লাভ হবে সতেরো পারসেন্ট লাভ হবে বোঝা গেছে আচ্ছা একটা অঙ্ক বাড়ির জন্য দিচ্ছি ঠিক আছে একটা অঙ্ক বাড়ির জন্য দিচ্ছি একই রকম অঙ্ক কিন্তু একটু আলাদা এখানে কি বলছে ক্রয় মূল্য শতকরা কত হারে বাড়িয়ে বিক্রয় মূল্য ধার্য করলে ক্রেতাকে কুড়ি পার্সেন্ট ছাড় দিয়েও চল্লিশ পার্সেন্ট লাভ থাকবে ঠিক আছে একই রকম অঙ্ক এখানে ক্রয় মূল্য শতকরা কত হারে বাড়িয়ে তার মানে ক্রয় মূল্য ক্রয় মূল্য কতটা বাড়াতে হবে ঠিক আছে ক্রয় মূল্য কতটা বাড়াতে হবে এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক ইম্পর্টেন্ট টাইপের একটা অঙ্ক এটা কিন্তু আমি বাড়ির জন্য করতে দিচ্ছি ঠিক আছে এবার খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক একটি দ্রব্য পর কুড়ি পার্সেন্ট দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত একটু বলে দিই সমতুল্য ছাড় কী জিনিস ধরুন একটা দোকানে আপনি একটা জিনিস কিনতে গেছেন একটা গল্প বলি ছোট্ট একটা গল্প বলি যে একটা দোকানে আপনি একটা জিনিস কিনতে গেছেন ঠিক আছে তো একটা বই কিনতে গেছেন ঠিক আছে একটা বই কিনতে গেছেন তো বইটার দাম হচ্ছে একশো টাকা ঠিক আছে বইটার দাম কত একশো টাকা আপনি কি জিজ্ঞেস আপনি কি জিজ্ঞেস করেন যে দাদা কত পার্সেন্ট ছাড় না এটা ফিফটি পার্সেন্ট ছাড় যদি ফিফটি পার্সেন্ট ছাড় হয় তাহলে পঞ্চাশ টাকায় আপনি বইটা পেয়ে যাচ্ছেন তো চলে এসেছেন ঠিক আছে আচ্ছা এবার সেই বইটা আপনার একটা বন্ধুকে কি তিরিশ পার্সেন্ট ছাড় দিয়েছে অন্য মানে তিরিশ পার্সেন্ট ছাড় দিয়েছে অন্য একটা বন্ধুকে ঠিক আছে তো সেই বন্ধু যখন আর একটা বন্ধুকে জিজ্ঞেস করে দাদা তোর বইটা কত পার্সেন্ট ছাড় দিয়েছে না আমার বইটা তো ফিফটি পার্সেন্ট ছাড় দিয়েছে আরে আমার বইটা তো তিরিশ পার্সেন্ট ছাড় দিয়েছে আচ্ছা দোকানে গিয়ে বলছি দাদা আপনি ওকে তিরিশ পঞ্চাশ পার্সেন্ট ছাড় দিয়েছেন আর আমাকে তিরিশ পার্সেন্ট ছাড় দিয়েছেন আচ্ছা ঠিক আছে আপনাকে আবার আমি কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে দিয়েছি তো সে কী ভাবলো যে প্রথমে তিরিশ পার্সেন্ট ছাড় দিয়েছে তারপরে কাকে কুড়ি পার্সেন্ট ছাড় দিল মানে টোটাল পঞ্চাশ পার্সেন্ট ছাড় পেয়ে গেছি বাস দেখ আমিও কিন্তু ফিফটি পার্সেন্ট ছাড় পেলাম কিন্তু ছাড়টা কিন্তু একসাথে দেয়নি পর পর দিয়েছে মানে একবার তিরিশ পার্সেন্ট একবার কুড়ি পার্সেন্ট হিসেব করে দেখা যাবে ওটা পঞ্চাশ পার্সেন্ট ছাড় হয়ই নি বোঝা গেছে ঠিক একই রকম একটা অঙ্ক যদি আমি বলি যে ধরুন কুড়ি দশে তিরিশ পাঁচে পঁয়ত্রিশ তাহলে একটাকে একটা জোর জিনিসের জিনিসের দাম হচ্ছে এটা আমি দেখাবো অঙ্কটা করলেই আমি বুঝতে পারবেন ঠিক আছে যে ধরুন জিনিসটার দাম হচ্ছে একশো টাকা তাহলে তাকে যদি পঁয়ত্রিশ ছাড় দেওয়া হয় তাহলে সে জিনিসটা কিনেছে কত টাকাতে পঁয়ত্রিশ টাকাতে তাই তো জিনিসটা কিনেছে কত পঁয়ষট্টি টাকা সরি পঁয়ষট্টি টাকাতে কিনেছে তাকে পঁয়ত্রিশ পার্সেন্ট ছাড় দিয়েছে কিন্তু সেই জিনিসটাকে যদি আপনাকে পর পর ছাড় দেওয়া হয় কুড়ি পার্সেন্ট দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছাড়ে বিক্রয় করা হয় তাহলে সমতুল্য ছাড় কত এটা কত পার্সেন্ট ছাড় দিয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট ডাইরেক্টলি ছাড় দিয়েছে বোঝা গেছে তাহলে এই অঙ্কটা করব দেখুন এই অঙ্কটা করতে হলে একটু রাফে আর একটু জিনিস আমি দেখিয়ে দিই ধরুন আপনার একটা জিনিসের দাম আছে একশো টাকা ভালো করে বুঝবেন দাম হচ্ছে কত একশো টাকা আপনাকে কত পার্সেন্ট প্রথমে ছাড় দিচ্ছে প্রথমে ছাড় দিচ্ছে টোয়েন্টি পার্সেন্ট মানে কুড়ি টাকা ছাড় দিচ্ছে তাহলে দাম হচ্ছে কত আশি টাকা এই যে আশি টাকা হচ্ছে এই আশি টাকা পরের বারের ছাড়ের ক্ষেত্রে কিন্তু এটা ধার্য মূল্য এই আশি টাকাটা কি ধার্যমূল্য এবার আপনাকে এই আশি টাকার উপরে সে আবার দশ পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে আট টাকা ছাড় দিচ্ছে মানে বাহাত্তর টাকা এই যে বাহাত্তর টাকাটা হলো এই বাহাত্তর টাকা হচ্ছে আবার পরের বারের ধার্য মূল্য বোঝা গেছে আবার কি দিচ্ছে বাহাত্তর টাকার উপর পাঁচ পার্সেন্ট ছাড় দিচ্ছে তাহলে এই যে পাঁচ পার্সেন্ট ছাড় দিচ্ছে তাহলে বাহাত্তর টাকার পাঁচ পার্সেন্ট মানে তিন দশমিক ছয় তাহলে তিন দশমিক ছয় টাকা যদি ছাড় দেয় তাহলে এই যে আটষট্টি দশমিক চার হচ্ছে এটাই হচ্ছে কি আমার এসপি এটাই কি আমার বিক্রয় মূল্য এই দামটা হচ্ছে আমার বিক্রয় মূল্য প্রথমের ধার্য মূল্য হচ্ছে ফার্স্ট এমপি হচ্ছে এইটা সেকেন্ড এমপি হচ্ছে এইটা এবং থার্ড এমপি হচ্ছে এইটা বোঝা গেছে আমার কথাটা বোঝা গেছে তাহলে যেহেতু এটা পরপর আমি ছাড় দিচ্ছি ঠিক আছে তাহলে এইবার এটা হচ্ছে আমার এসপি তাহলে এবার আমার ধার্য মূল্য কত ছিল একশো টাকা ধার্য মূল্য ছিল আমি এসপি হচ্ছে এইটা তার ধার্য মূল্য থেকে এইটা বিয়োগ করে দিলে যেটা পাবো সেই টাকাটা হচ্ছে আমার ছাড় বোঝা গেছে তাহলে একই টাইপের ভাবে আমি যদি এটাকে বড় নিয়মে করি দেখুন আমি প্রথমে লিখেছি কি ধরি প্রাথমিক ধার্য মূল্য হচ্ছে এক্স টাকা বেশ তাহলে প্রথমে আমি কুড়ি পার্সেন্ট ছাড় দিয়েছি কুড়ি পার্সেন্ট ছাড়ের পরে ধার্য মূল্য এই যে বললাম একশো টাকার কুড়ি পার্সেন্ট ছাড় দিলে ধার্য মূল্য কত হচ্ছে আশি টাকা ঠিক একই রকম কুড়ি পার্সেন্ট ছাড়ের পর ধার্য মূল্য হচ্ছে ফোর এক্স বাই ফাইভ টাকা বোঝা গেছে আবার দ্বিতীয়বার দশ পার্সেন্ট ছাড়ের পর ধার্য মূল্য তখন যখন দশ পার্সেন্ট ছাড়টা দেওয়া হচ্ছে কার উপরে দেওয়া হচ্ছে না এই যে সেকেন্ড ধার্যমূল্যের উপর এই ধার্যমূল্যের উপর ফোর এক্স বাই ফাইভ টাকার উপরে তাহলে সেটা কত হচ্ছে আঠারো এক্স বাই পঁচিশ টাকা এই আঠারো এক্স বাই পঁচিশ টাকা আমার কি দ্বিতীয়বারের ধার্য মূল্য এবার যখন আমি তৃতীয়বার পাঁচ পার্সেন্ট ছাড় দিচ্ছি তখন তো আর ধার্য মূল্য জানার দরকার তখন আমার ডাইরেক্ট বিক্রয় মূল্য হবে কত না একশো একাত্তর এক্স বাই আড়াইশো টাকা ঠিক আছে এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য আর আমার ধার্য মূল্য কত এক্স টাকা আমার ধার্য মূল্য তাহলে মোট ছাড় কত তাহলে মোট ছাড় হচ্ছে ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য ধার্য মূল্য হচ্ছে এক্স মাইনাস এটা হচ্ছে বিক্রয় মূল্য ক্যালকুলেশন করলে উনআশি এক্স বাই আড়াইশো টাকা এটা হচ্ছে আমার কি মোট ছাড় কী বেরেছে মোট ছাড় তাহলে তাহলে সুতরাং সমতুল্য ছাড়ের হার কী হবে না ছাড় বাই ধার্যমূল্য ধার্যমূল্য বাই করলে ওয়ান বাই এক্স ইন্টু হানড্রেড পারসেন্ট তার মানে কত হলো একত্রিশ দশমিক ছয় পারসেন্ট তাই তো আচ্ছা আমি একত্রিশ দশমিক ছয় পার্সেন্ট হলো তাহলে আমি তাকে ছাড় দিয়েছিলাম কত 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 না কুড়ি পার্সেন্ট দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তাই তো তাহলে যদি আমি কাউকে ডাইরেক্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ছাড় দিই তাহলে সেটার সাথে কি এটা কি পঁয়ত্রিশ পার্সেন্ট হলো এটা কত হলো একত্রিশ দশমিক ছয় পার্সেন্ট হলো আমি আগেই বললাম যে যখন পর পর ছাড় দেওয়া হবে সেটা ডাইরেক্ট ছাড়ের থেকে কিন্তু কম হবে বোঝা গেছে এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা আমি একদম লিখিয়ে লিখিয়ে খুব ভালোভাবে অঙ্কটা করিয়ে দিলাম ঠিক আছে তো এই টাইপের অঙ্ক কিন্তু দিলেও দিতে পারে ঠিক আছে তো মোটামুটি ছাড়ের এই কটা অঙ্ক করলেই হবে আমরা পরের দিন একটা নতুন টপিক নিয়ে আসার চেষ্টা করছি যদিও পরীক্ষা খুবই আসন্ন আমি নতুন টপিক আর কতগুলো করাতে পারবো জানি না তবে আমি হার্ট অ্যান্ড সল চেষ্টা করছি যে মিসনেলিয়াস কিছু প্র্যাকটিস সেট নিয়ে আসার যাতে আমরা যে টপিকগুলো করিনি একদম মিলিয়ে মিশিয়ে যে ইম্পর্ট্যান্ট কয়েকটা অঙ্ক রয়েছে আমরা তিনটা প্র্যাকটিস সেট আনার চেষ্টা করছি ঠিক আছে তো দেখা যাক কতটা পারি তো ভিডিও আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ